বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে 3-4 দিন হয়ে গেছে বাড়ির থেকে বেরোই না, পুরোটাই বোর হয়ে যাচ্ছি, ভাবছি কি করব। তো তুমি বললে চল তাহলে আজকে একটু ঘুরে ঘুরে করে আসি। তো চলো সবাই আজকে একটু বেরোই, এখনো 5টা বাজেনি, সাড়ে আমাদের চারটে দুচোখ বাজে। যেদিকে যাবে আমরা সেই দিকেই যাবো, ঠিক আছে? আজকে ঘুরতে যাবো কোথায় সেই জায়গার নাম নেই, শুধু একটাই নাম, দুচোখ যেদিকে যাবে সেদিকে আমরা যাব। তো চলো, সোজা দুচোখ কোন দিকে যায় সেই দিক দুচোখ যায়, কোন দিকে যায় তোমরা দেখতে থাকো। চলো। তো বন্ধুরা, চোখ আমাদের সোজা মন্দিরের দিকেই আসলো, হ্যাঁ আমরা প্রায় প্রায় হ্যাঁ আসি, যাবো, তোমরা দেখেছো। তাই আজকে টিঙ্কু আমাকে আবার মন্দিরে নিয়ে আসলো, খুবই ভাল লাগছে। নবদ্বীপে ঘুরতে গেলে নবদ্বীপে মন্দিরই বেশি, মন্দিরে ঘোরার মতো জায়গা মন্দিরই, নবদ্বীপ মন্দিরে ঘুরতে হবে বেশি, সেজন্য আমি আর আমরা মন্দিরে নিয়ে আসিও আসি। মন্দিরে বেশি, হ্যাঁ মন্দিরে আমরা বেশি, আর এটাই, মন্দিরটাই ঘোরার জায়গা বেশি। হ্যাঁ খুবই ঘুরি এই দিকটা। তো আগে আমি তোমাদেরকে চারিপাশটা দেখাই। এইটা হচ্ছে নবদ্বীপ, যে ব্রিজটা আছে, এই যে এই সোজা গেলে ব্রিজ, ব্রিজের একদম মানে সোজা রাস্তা, তার অপোজিটে মন্দিরটা। আমি তোমাদেরকে দেখাই, এই দেখো, এই হচ্ছে রোড, লরি বাস যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই হচ্ছে মন্দির, দেখো কত সুন্দর মন্দিরটা। এটা হচ্ছে সমাধি মন্দির। তো চলো ভেতরে যাওয়া যাক। সুন্দর ভিতরটা, মানে আমি সত্যি, আমার খুব খুবই ভালো সুন্দর লাগছে, ভিতরটা, হেবি সুন্দর, চলো যাওয়া যাক। পুরো ভেতরটা আবার দেখাও। হ্যাঁ হ্যাঁ, আমি ঘুরে ঘুরে সব দেখাবো। তো চলো দেখা যাক, এই দেখো, এগুলো পুরোটাই মাটির তৈরি মূর্তি। আহারে কি সুন্দর! ভারী সুন্দর, আহ
বন্যাদি আরতি দেখছে, বন্যাদি এখন হাঁটছে। এ বন্যাদি, বাড়িতে চলে এসেছি। খুবই ভালো লাগলো মন্দিরটা দর্শন করে। আরও অনেক কিছু দেখার আছে, সেটা আমি নেক্সট ব্লগে তোমাদের দেখাবো। একসাথে তো এত দেখানো সম্ভব না, অনেকটা বড় হয়ে যাবে ভিডিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। টাটা।